এই তোমার এই গর্তটা এত ছোট কেন? আমি ভার্জিন, তাই এটা এত ছোট। ভার্জিন মেয়েদের কি এই গর্তটা ছোট হয়? অন্য সকলের বুঝি বড় হয়? সেটা তো আমি জানি না, তবে শুনেছি ভার্জিন মেয়েদের গর্ত ছোট হয়। উফ, তোমার এই গর্তের দিকে তাকিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এটাকে চুমু খাই। ছি, এটাকে কি চুমু খাওয়া যায় নাকি? তোমার কি মুখে কিছু আটকায় না? তুমি আমার ভালোবাসার মানুষ, আর নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলে কি হিসেব করতে হয় নাকি? এই শুভ, তুমি এমন করে বলো না গো, আমার অদ্ভুত রকম লাগছে। আমার সামনে বের করে রাখতে সমস্যা হয়নি, আর আমি বললেই যত সমস্যা, ফাজিল মেয়ে একটা। আহ, ছাড়ো প্লিজ, লাগছে তো। শুভ নীলার কোনো কথা শুনলো না, আলতো করে নীলার পেটের উপর নিজের হাত ছুঁয়ে দিল। শুভর হাতের স্পর্শ পেতেই নীলার সারা শরীরের মধ্যে অদ্ভুত শিহরণ খেলে গেল। নীলা মৃদু কম্পিত হয়ে শুভর শার্ট দুই হাতে চেপে ধরে আছে। শুভ নীলার নাভির উপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আজ নীলার আর শুভর রুমডেট। দুই বছরের রিলেশনের মধ্যে যদিও একবারও তাদের রুমডেট হয়নি, এটাই প্রথম রুমডেট। রুমডেটের কথা শুনে নীলা তো পুরো ভয় পেয়ে যায়। নীলার ভয়েরও যথেষ্ট কারণ ছিল। ভালোবাসা যতটাই থাকুক না কেন, দিন শেষে তো তারা দুটি ভিন্ন মানুষ, তাদের মধ্যে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক নেই। যদি শুভ তাকে জোর করে তখন কি হবে, এটা ভেবেই নীলা ভয় পাচ্ছিল। সরাসরি দুবার না করে দিলেও পর মুহূর্তে খানিকটা বাধ্য হলো সে। কি আর করবে, ভালোবাসার মানুষটির আবদার পূরণ না করলে সে কষ্ট পাবে। নীলা শুভকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর তার ভালোবাসার টানে নীলা ছুটে আসে শুভর কাছে। রুমডেটে গিয়েই নীলা শুভর সাথে আলাদা একটা রুমে চলে আসে। রুমে বসতে গিয়েই আচমকা ভুল করে নীলার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে যায়, যার কারণে নীলার নাভিটা শুভর চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। শুভ নীলার নাভি দেখতেই একটা ঘোরে চলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার নাভির দিকে। তারপর কি হলো তা তো দেখলেনি। শুভ নীলার নাভিতে হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময় হাত বুলিয়ে দিতেই নীলা খানিকটা বিরক্ত হয়ে যায়। দুম করে শুভর হাত নিজের পেটের ওপর থেকে সরিয়ে দিয়ে নীলা বলতে লাগলো, এসব কি হচ্ছে? তোমায় না বলেছি আমার এসব পছন্দ নয়? তোমার পছন্দ না হতেই পারে, তবে আমার তো বেশ পছন্দ। ইচ্ছে করছে ঠোঁটের পরও শেকে দিতে। শুভ, কন্ট্রোল করো নিজেকে, এইসব একদম উচিত নয়। আমাদের মধ্যে এখনো বিয়ের কোনো সম্পর্ক হয়নি। বিয়ের সম্পর্ক থেকে বড় সম্পর্ক আমাদের মাঝে আছে, আর সেটা হলো ভালোবাসার সম্পর্ক। প্লিজ নীলা, বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝতে চাই না, আমার এসব একদম অপছন্দ লাগছে, আমি আসছি। নীলা কথাটা বলতেই শুভর পাশ থেকে উঠে পড়তে চেষ্টা করলো। শুভ নীলার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে নীলাকে ভীষণ অবাক করে দিয়ে দুম করে নীলার হাত শক্ত করে চেপে ধরলো। নীলা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। কি করছে শুভ, কিছুই বুঝতে পারছে না সে। শুভ নীলার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে নীলাকে নিজের কোলের উপর নিয়ে নিল। নীলা শুভর কোলে আসতেই শুভর মুখের উপর নীলার চুলগুলো গিয়ে পড়ল। শুভ নীলার চুলে মিষ্টি গন্ধ মন ভরে গ্রহণ করছে। নীলা ঘোর কাটিয়ে ওঠার আগেই শুভ নীলার ঘাড়ের ওপর নিজের মুখ ঘষতে লাগল। নীলা চোখ বন্ধ করে আছে। নীলা বেশ ভালোই বুঝতে পারছে যে শুভ তাকে জোর করছে। নীলা চেষ্টা করছেও শুভকে নিজের থেকে দূরে রাখতে, শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে। তবে কোনো কিছুতেই কি লাভ হচ্ছে না। শুভ নীলার কোমর ধরে আছে। শুভর স্পর্শে নীলার মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগল। নীলা যেন নিজের উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শুভ নীলার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেয়ে চলেছে। নীলা চোখ বন্ধ করে শুভকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগল, শুভ প্লিজ এমন করিও না, আমার সারা শরীরের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছে। এই অদ্ভুত অনুভূতি কাজ করার মানে কি জানো তুমি? আমার প্রত্যেকটা স্পর্শ তোমার মনকে রাঙিয়ে দিচ্ছে, ঝড় তুলতে চাইছে তোমার মনের মনে। এবার তো একটু বোঝো। কিন্তু এটা তো ঠিক না শুভ, এটাকে পাপ বলে। আজ আমাদের মাঝে কিছু হয়ে গেলে পরে যদি আমায় আর তোমার ভালো না লাগে তখন কি করব আমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার কি তোমার শুভর উপর একটু ভরসা ও বিশ্বাস নেই? তোমার শুভ কি কোনোদিন তোমায় অস্বীকার করতে পারে? তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবে একটা কথা, আমার ভয় করছে খুব। মুখ আর মানুষ চেনা এক কথা নয়। তুমি চিন্তা করিও না, সব ঠিক করে দিব আমি। শুভ নিজের কথায় নীলাকে ভুলিয়ে নিল। আজ শুভর মন পূর্ণতার নেশায় আসক্ত হয়ে আছে। খুব বেশি করে নীলাকে নিজের কাছে পেতে চায় শুভ।
এতটা কাছে যে তাদের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব শুভ সহ্য হচ্ছে না। নীলা আর কিচ্ছু বলতে পারল না। শুভর প্রতি তার অগাধ বিশ্বাস আছে। শুভ আর যাই করুক না কেন, নীলাকে কখনো ঠকাতে পারে না। নীলাও আর বাধা দিল না, শুভর প্রত্যেকটা স্পর্শে সমানভাবে রেসপন্স করল নীলা। শুভ নীলার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগল। নীলা কিছু সময় নিশ্চুপ থাকার পর নিজেকে আর সামলাতে পারল না, শুভর সাথে এসেও পাগলের মতো আদর করতে লাগল। দুজন যেন একে অপরের মাঝে ডুবে যেতে ব্যাকুল হয়ে আছে। শুভ নীলার শরীর থেকে একটু একটু করে সমস্ত পোশাক খুলে ফেলে দিল। নীলা এখন শুভর সামনে উন্মুক্ত হয়ে আছে। উন্মুক্ত নীলাকে দেখে শুভর চোখে মুখে এক অজানা নেশার ছাপ স্পষ্ট হয়ে গেল। নীলা বুঝতে পেরে গেছে যে তার প্রিয়জনের আসলে এখন কি চাই। নীলা নিজেকে সম্পূর্ণভাবে শুভর সামনে তুলে ধরল। দুজন পূর্ণতার নেশায় মেতে উঠল। কিছু সময়ের জন্য তারা ভুলেই গেছে যে তারা যেটা করছে সেটা ভালোবাসা নয়, নিছক আকর্ষণ মাত্র। নীলা শুভ একে অপরের মাঝে সম্পূর্ণভাবে হারিয়ে গেল। পাগলের মতো আদর করতে থাকলো দুজন দুজনকে। আদর পর্ব শেষ হলো প্রায় ঘণ্টাখানেক পরে। নীলা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। নিজের নগ্নতা ঢাকার বিন্দু মাত্র শক্তিও যেন তার শরীরে নেই। শুভ ক্লান্ত হয়ে গেছে, নীলার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে সে। নিশ্চুপ হয়ে কিছু সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর সকল নীরবতা ভেঙে শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, চুপ করে আছো কেন, কি হয়েছে? কিছু হয়নি, আমার মাথা ও সারা শরীর ব্যথা করছে ভীষণ। ভার্জিন মেয়েদের একটু ব্যথা হবেই, পেইন কিলার খেয়ে নিলেই ব্যথা কমে যাবে। আচ্ছা তুমি তবে একটু রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শুভ কথাটা বলতেই নীলার উপর থেকে উঠে যায়। শুভ উঠে পড়তেই নীলা চাদর টেনে নিয়ে নিজের শরীর ঢেকে নিল। মনের মধ্যে এতক্ষণ কোনো প্রশ্ন উদয় না হলেও এখন অনেক প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে অধরা। মনের মধ্যে এতক্ষণ কোনো প্রশ্ন উদয় না হলেও এখন অনেক প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে নীলার। বারবার মনে হচ্ছে শুভ শুধু তাকে শারীরিকভাবে ভোগ করার জন্য এমন ভালোবাসার নাটক করছে। মন থেকে নীলাকে শুভ ভালোবাসে না, কিন্তু যদি শুভ নীলাকে মন থেকেই ভালো না বাসে তবে সেটা তো শুভর আচরণে প্রকাশ পেত। এমন কিছু তো নীলার চোখে পড়েনি। নীলার কিছু ভাবতে পারছে না, নিজের সব থেকে দামি সম্পদ, নিজের সম্মান আজ বিসর্জন দিতে হয়েছে ভালোবাসার কাছে। নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার। নীলার অজান্তেই চোখের কোণে পানি এসে জমা হলো। শুভ ফ্রেশ হয়ে এসে নীলাকে ঠায় শুয়ে থাকতে দেখে বলল, কি হলো এখন শুয়ে আছো যে, ফ্রেশ হবে না নাকি? নীলা নিশ্চুপ, শুভর প্রশ্নের কোনো উত্তর সে দিল না। শুভ আর বুঝতে বাকি নেই যে নীলার মনটা খারাপ হয়ে গেছে। শুভ নীলার দিকে এগিয়ে এসে নীলার কপালে হাত রেখে বলল, দেখো নীলা, আমরা একে অপরের জন্য জন্মেছি, আমাদের মাঝে কোনোদিন বিচ্ছেদ নামক কোনো শব্দ আসবে না, তুমি আমায় বিশ্বাস করতে পারো। এখনো মন খারাপ করে আছো? আরে যেটা একটা না একটা দিন হবার ছিল সেটা আজ হয়ে গেল, এতে কষ্ট পাওয়ার মতো কি আছে? কষ্ট পাচ্ছি না, ঠিক আছি আমি। আচ্ছা তবে চলো ফ্রেশ হয়ে নাও, বাড়ি ফিরতে হবে তো নাকি? আসছি, ওয়েট কর। নীলা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। বিছানা থেকে নীলা উঠে পড়তেই শুভর চোখ বিছানার উপর পড়ল। খানেক জায়গায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো দেখে শুভর মনটা খারাপ হয়ে যায়। আসলে নীলার সাথে এত জোর করে এই কাজটা করা উচিত হয়নি তার। মেয়েটার মনটা একদম নরম, বেশি কিছুর প্রয়োজন না, একটু ভালোবাসাই তো চেয়েছে সে, শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম, কথাটা আপন মনে বলল শুভ। নীলা ফ্রেশ হয়ে বাহিরে আসতে শুভ নীলার দিকে এগিয়ে যায়। নীলা ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হয়তো তার শরীর একটু অসুস্থ হয়ে আছে। শুভ নীলার কোমর ধরে আলতো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নীলাকে রুম থেকে নিয়ে সোজা চলে আসে গাড়িতে। শুভ নীলাকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর ড্রাইভ করতেই শুভ দেখতে পেল রাস্তার পাশে একটা ফার্মেসির দোকান খোলা আছে। শুভ গাড়িতে সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমে শুভ নীলার জন্য পেইন কিলার, কিছু মেডিসিন ও প্রোটেকশন পিল নিয়ে নিল। অতঃপর গাড়িতে এসে নীলাকে মেডিসিনগুলো দিল। নীলা মেডিসিনগুলো হাতে নিয়ে প্রশ্নসূচক কণ্ঠে শুভকে বলল, এসব কিসের মেডিসিন? এটা হলো পেইন কিলার, ব্যথা কমে যাবে, আর এটা হলো সেফটি পিল, এটা নিলে বেবি আসবে না। শুভর কথাটা শুনে হয়তো নীলার একটুও পছন্দ হয়নি। নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীলা গম্ভীর কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি চাও না আমি তোমার বেবির মা হয়ে যাই, তাই তো এই পিল নিয়ে এসেছো, ঠিক বললাম তো? আরে পাগলি, এমন না, বিয়ের পর বেবি নিব, এখন এটা সেফটি হিসেবে কাজ করবে।
প্রয়োজন নেই। আমাদের ভালোবাসার কারণেই আজ যখন আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, তখন আমি চাইছি এটাই আমাদের ভালোবাসার অংশ হয়ে পৃথিবীতে আসুক। নীলার কথাটা শুনে শুভ আর কিচ্ছু বলল না, মুচকি হাসি দিয়ে নীলার হাত থেকে সেফটি পিল নিয়ে গাড়ির দরজা দিয়ে ফেলে দিল। নীলাকে উদ্দেশ্য করে শুভ মৃদু কণ্ঠে বলল, সমস্যা নেই, তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে, এসবের কোনো দরকার নেই, খুব শীঘ্রই আমরা এক হয়ে যাব, অপেক্ষা করো। শুভ কথাটা বলতেই গাড়ি স্টার্ট করলো। নীলাকে নীলার বাড়িতে ছেড়ে দিয়ে শুভ নিজ বাড়িতে চলে যায়। নীলার সাথে শারীরিক সম্পর্ক হবার পর শুভ আর আগের মতো নীলার সাথে কথা বলে না। নীলা কল করলে শুভ বার বার এক কথাই বলে, বিজি আছে সে। নীলা বুঝতে পারলো না কিছু, হঠাৎ করে তার ভালোবাসার মানুষটির এমন পরিবর্তন নীলাকে ভাবিয়ে তুলছে ভীষণ। নীলার এতটুকু তো বেশ বুঝতে পারছে যে শুভ তাকে এড়িয়ে চলছে, অবহেলা করছে। তবে বেহায়া মন বার বার তার কাছে ফিরে যায়, যার কাছে তার কোনো মূল্য থাকে না। নীলা সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে কাটায়। একটু একটু করে নীলা যেন ডিপ্রেশনে আক্রান্ত হয়ে পড়েছে। একদিন দুম করেই নীলার প্রচণ্ড বমি হতে লাগলো। নীলা দ্রুত প্রেগনেন্সি টেস্ট করাতেই বুঝতে পারলো নীলা মা হতে চলেছে। নীলা বুঝতে পারছে না যে সে এই সংবাদে খুশি হবে নাকি দুঃখ পাবে, কারণ নীলার গর্ভেতেই সন্তান একটু একটু করে বড় হয়ে উঠছে। সেই সন্তানের বাবা তো তার মাকে স্বীকার করতে প্রস্তুত নয়, সেখানে এই বাচ্চাটাকে কি করে স্বীকার করবে? নীলা কিছু ভেবে না পেয়ে শুভকে কল করলো। দুবার রিং হতেই শুভ কলটা পিক করলো। কলটা পিক করতেই ওপার থেকে নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ আমি মা হতে চলেছি। ওয়াও, গুড নিউজ, মিষ্টি কথায়। শুভ আমি মজা করছি না, সত্যি বলছি, একটু আগে টেস্ট করে জানতে পারলাম। তো আমি কি মজা ভেবেছি নাকি? আর তুমি প্রেগন্যান্ট, তো আমার কি হয়েছে? তোমার কি হয়েছে মানে? মাথা ঠিক আছে তো তোমার? কি সব পাগলের মতো বলছো? কি সব বলছি মানে? আমার মাথা আর আমি সব ঠিক আছে, তুমি বলো কি জন্য আমায় কল করেছো? শুভ, এই সন্তানটা আমাদের, আর এই নিউজটা আমাদের খুশির খবর নিয়ে আসছে, আর তুমি কিনা বলছো তোমার তাতে কি? ওয়েট, এই সন্তান আমাদের মানে? একদম অন্যের পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিবে না, এই সন্তান আমার না। শুভর কথাটা শুনে যেন নীলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নীলা অবাক হয়ে যায় শুভর কথাটা শুনে। শুভ আজ আমাদের, শুভ আজ নিজের সন্তানকে অস্বীকার করে বলছে এই সন্তান তার নয়। নীলার গলা শুকিয়ে গেছে। নীলা শুকনো গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে কি বলতে চাও তুমি? আমি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে এই বাচ্চাকে গর্ভে নিয়েছি? সবকিছু তো আর আমার বলাই হবে না, এমনটা হতেও তো পারে। যাই হোক, তোমার ভালোর জন্য আমার একটা মেসেজ হলো যে তুমি এই বেবিকে নষ্ট করে ফেলো, এতে করে তোমার লাইফে আর কোনো ধরনের পেইন আসবে না। শুভর কথাটা শুনে নীলার চোখ থেকে আপনি আপনি পানি টপটপ করে গড়িয়ে পড়তে লাগলো। নীলা নিজেকে শান্ত করতে পারছে না, মুখের মধ্যে অদ্ভুত রকম কষ্ট হচ্ছে তার। নিজের ভালোবাসার মানুষটিকে সব কিছু উজাড় করে দেওয়ার পর আজ সেই ভালোবাসার মানুষটি তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে কথা বলছে। শুভর কথাগুলো কোনোভাবেই যেন নীলা সহ্য করতে পারছে না। নীলা খানিকটা শক্ত গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, বাহ, অসাধারণ উপহার দিলে তুমি, তোমার আর আমার ভালো চাইতে হবে না, আমি আমার ভালো ঠিক বুঝে নিব, ভুলটা আমার ছিল, সমাধানও আমার করা লাগবে, ভালো থেকো তুমি। নীলা কথাটা শেষ হতে দুম করে কলটা কেটে দিল। ফোনটা সুইচ অফ করে দিয়ে নীলা বালিশের সাথে মুখ চেপে কান্না করতে লাগল। নিজের জীবনের আজ শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নীলা একটা ভুলের কারণে আজ দুটি জীবন নষ্ট হতে চলেছে। নীলা কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছে না যে শুভ তার সাথে প্রতারণা করেছে। মেয়েরা আসলেই বোকা, একটু ভালোবাসা পাবার লোভে, একটু ভালোবাসা পাবার লোভে তারা নিজের সব কিছু দিয়ে দিতে পারে আর দিন শেষে প্রতারিত হয়। নীলা কান্না করছে। হঠাৎ করে শুভ অনুভব করলো কারো একটা হাত নীলার কাঁধের উপর পড়ছে। নীলা মুখ ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় শুভকে। শুভকে নিজের রুমে দেখে নীলা চমকে যায়। নীলা প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, তুমি আমার রুমে কি করছো? আচ্ছা, তোমায় নিয়ে যেতে এসেছি, তাও নিজের স্ত্রী করে, অনেক তো কাজ করলাম, এখন নিজের পরিবারকে সময় দেওয়ার পালা। মানে কি সব বলছো তুমি? একটু আগে তো বললে আমার চরিত্রে দৌড় পাকলি, মজাটাও দেখি বোঝো না তুমি। আমি তো তোমায় একটু কষ্ট দিতেই এমন কথা বলেছি, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আব্বু আম্মু কথা বলছে বাহিরে। অতঃপর শুভর কথায় নীলার বুকে প্রাণ ফিরে এলো। ভালোবাসার মানে আশ্বাস নয়, ভালোবাসার মানে বিশ্বাস। বিশ্বাসের উপর ভর করে এই ভালোবাসা টিকে থাকে। কিছু সময়ের জন্য নীলা ভেবেছিল শুভর ভালোবাসা মিথ্যে ছিল, তবে এখন মনে হচ্ছে এটাই সত্যিকারের ভালোবাসা।